আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা আবারও আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনার আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। অনেক অনেকেই বিষয়টা আসলে বোঝে না। বিষয়টা খুবই খুবই সহজ এবং মাথার মধ্যে যদি একবার ঢোকানো যায় সবাই বুঝতে পারবে। এই বিষয়টা কিন্তু মাথার উপর দিয়ে যায়, সত্যি কথা। পদার্থবিজ্ঞানে এই বিষয়গুলো সবসময় মাথার উপর থেকে এমন যেন চলে যায়। আজকে আমরা শিখব দৈর্ঘ্য সংকোচনটা একদম শর্টকাট টেকনিকে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবে। দৈর্ঘ্য সংকোচন, ধরো এস এবং এস ড্যাশ দুইজন প্রসঙ্গ কাঠামো বা দুইজন পর্যবেক্ষক। এস এবং এস ড্যাশ আমরা ধরলাম দুইজন ব্যক্তি। এস এবং এস ড্যাশ দুইজন পাশাপাশি ছিল। হঠাৎ করে এস ড্যাশ ভি সমদ্রুতিতে চলতে শুরু করলো। মনে করো এস ড্যাশের কাছে একটা কি আছে, একটা লাঠি আছে, এরকম একটা কি আছে, লাঠি আছে। এখন যখন এস থেকে এস ড্যাশে এই লাঠিটা নিয়ে যাবে, তখন এস ওই যে এইখান থেকে কতটুকু দৈর্ঘ্য অতিক্রম করলো লাঠিটাই নিয়ে, সেটা পরিমাপ করবে হচ্ছে আদি দৈর্ঘ্য এল নট, এবং এস ড্যাশ তখন সেই দৈর্ঘ্যটিকে পরিমাপ করবে হচ্ছে এল। অবশ্যই অবশ্যই যখন এই দৈর্ঘ্যটা পরিমাপ করবে তখন সময় শূন্য ধরে নিতে হবে, অর্থাৎ সময় কিন্তু এখানে ধ্রুবক থাকবে, স্থির, সময়ের কোনো পরিবর্তন হবে না। যার কারণে এস পর্যবেক্ষক তখন পর্যবেক্ষণ করবে লাঠিটি নিয়ে যাওয়ার মুহূর্তে দ্বিতীয় ব্যক্তির দৈর্ঘ্য অতিক্রম করছে এল নট। সেই সময় দ্বিতীয় ব্যক্তি সে দেখবে সে আসলে লাঠিটা নিয়ে এল দূরত্ব বা এল দৈর্ঘ্য অতিক্রম করছে। আমরা পূর্ববর্তীতে লরেন্স রূপান্তরের ভিডিওটা যদি দেখে থাকো একদম ইজি হয়ে যাবে ব্যাপারটা। আর যদি তোমরা না দেখে থাকো অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লরেন্স রূপান্তরটা অবশ্যই কিন্তু দেখে নেবে। আচ্ছা, লরেন্স রূপান্তরের একটা সমীকরণ আমরা জানি, এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার ওয়ান মাইনাস বাই ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা লরেন্স রূপান্তরের কিন্তু একটা ইকুয়েশন। এখন এই যে আদি দৈর্ঘ্য এবং চূড়ান্ত শেষ দৈর্ঘ্য, এই দুটো কি সমান হবে নাকি হবে না, এটা আমাদের এখন বের করতে হবে। আমরা এই ইকুয়েশন থেকে এখন আসলে জানব। এখন এই ইকুয়েশনটার দিকে যদি আমরা খেয়াল করি, এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, কোন ক্ষেত্রে এটা বের হয়েছিল, এইটা বের হয়েছিল এক্স ড্যাশ, এই চূড়ান্ত ক্ষেত্রে। অর্থাৎ এক্স ড্যাশ ইকুয়াল এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এক্স ড্যাশ ইকুয়াল এক্স মাইনাস ভিটি বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কিন্তু লরেন্স রূপান্তরের একটা টার্ম ছিল। আমরা এখন দৈর্ঘ্য সংকোচন কিন্তু এখান থেকে ব্যাখ্যা করতে পারি, অর্থাৎ দুইজন এখানে কেমনভাবে দৈর্ঘ্য মাপতেছে, দৈর্ঘ্য আসলেই সংকুচিত হচ্ছে কি না, সেটা কিন্তু লরেন্স রূপান্তর থেকে আমরা কী করতে পারি, বের করতে পারি। সেই ক্ষেত্রে এক্স নট মানে এখানে কত লিখতে পারি, এল নট এক্স। তাহলে এক্স মানে কত হবে, এল, এক্স মানে এল, এবং এক্স ড্যাশ তখন সে পরিমাপ করবে হচ্ছে সে এল নট। অর্থাৎ এল নট ইকুয়াল এল মাইনাস ভি ইন্টু, আগেই বলছি সময় সবসময় ধ্রুবক ধরে নিতে হবে, অর্থাৎ সময় সবসময় টি ইকুয়াল জিরো, অথবা আমরা এখানে টি ইকুয়াল জিরো বসাই, বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। লরেন্স রূপান্তরের এই ইকুয়েশনটা লিখলাম দৈর্ঘ্যের ক্ষেত্রে, সংকোচনের ক্ষেত্রে। অর্থাৎ এল নট ইকুয়াল এখানে থাকতেছে এল বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। দেখতে পাচ্ছি একটা ইকুয়েশন কিন্তু দাঁড়ো হয়ে গেল, আরও গুণ করে দিলে এল ইকুয়াল এল নট অফ রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই কিন্তু একটা ইকুয়েশন হয়ে গেল, দৈর্ঘ্য সংকোচনের ইকুয়েশন। এই দিয়ে কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল টার্ম সমাধান করতে পারি। অর্থাৎ দেখতেই পাচ্ছ দৈর্ঘ্য সংকোচনের কিন্তু একটা ইকুয়েশন বের হয়েছে। এখন প্রশ্ন আসে যে এল ইকুয়াল এল নট বা এল নট ইকুয়াল এল হবে কি না। হ্যাঁ, হতে পারে, এই ক্ষেত্রে এল নট ইকুয়াল এল হতে পারে। এই ক্ষেত্রে কখন হবে, যখন এই ভি স্কোয়ার বাই সি স্কোয়ারের এই মানটা, এটা কি হবে, আলোর বেগ অপেক্ষা ছোট হবে। অর্থাৎ ভি স্কোয়ার বাই সি স্কোয়ার গ্রেটার দেন গ্রেটার দেন, যদি এটা ছোট হয়ে যায়, অর্থাৎ আমরা এইভাবে এইভাবে লিখতে পারি, আলোর বেগ থেকে যদি এটা কি হয়ে যায়,
ছোট হয়ে যায়, তখন এই সম্পূর্ণ মানটাকে আমরা কি ধরে নিতে পারি? ছোট বলতে কি এর থেকে অনেক বড় হয়ে গেল বা ছোট হয়ে গেল। সির মান ভি স্কয়ার বাই সি স্কয়ার থেকে অনেক বড়। তাই যদি হয় সেই ক্ষেত্রে এই মানটাকে আমরা কি ধরে নিতে পারি? জিরো কিন্তু ধরে নিতে পারি। তাহলে যদি জিরো ধরা হয় তাহলে উপরের রাশিটা কেমন দাঁড়ায়? এল নট ইকুয়াল এল, অর্থাৎ জিরো ধরলে এখানে পাই এল নট ইকুয়াল এল। অর্থাৎ যদি কোনো কারণে রাশিটা শূন্য হয়, এই মানটা শূন্য হলে তখন কিন্তু আমরা এল নট ইকুয়াল এল লিখতে পারবো। এই ক্ষেত্রে কিন্তু এখনও ধ্রুব সংকোচন ঘটেনি, অর্থাৎ এখানে পর্যবেক্ষক এবং এই ক্ষেত্রে পর্যবেক্ষক দুইজনই পরিমাপ করতেছে যে দৈর্ঘ্য একই, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি পায়নি, দৈর্ঘ্য কমেও নি, দৈর্ঘ্য একই অবস্থায় আছে। আসলে কি তাই? এটা আমরা আরও পরীক্ষা করে দেখতে পারি। যদি কোনো কারণে আলোর বেগ 0.9c হয়, আলোর বেগ কী হয়? 0.9c হয়, তখন কিন্তু এই যে ইকুয়েশনটা আলোর বেগ যদি 0.9c হয়, তখন কিন্তু আলোর বেগটা ওই বেগ অপেক্ষা, পূর্ববর্তী বেগ অপেক্ষা অনেক অনেক পরিমাণে বৃদ্ধি পায়। এমনিতেই আলোর বেগ 3×10⁸, তার সাথে যদি 0.9 গুণ করা হয় তখন সেটা না বেড়ে, তখন সাথে সাথে সেটা কী হয়? কমতে শুরু করে। অর্থাৎ দৈর্ঘ্যটা আমার না বেড়ে তখন কী হয়? সংকুচিত হতে শুরু করে। এইটাই হচ্ছে দৈর্ঘ্য সংকোচন। অর্থাৎ আলোর বেগ যদি পয়েন্ট বা দশমিক সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটা কী হতে থাকবে? সংকুচিত হতে থাকবে। এইটাই হচ্ছে মূলত দৈর্ঘ্য সংকোচন লরেন্টজ রূপান্তরের সাহায্যে। বিষয়টা তোমরা বুঝতে পারলে, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি আরও সুন্দরভাবে পরবর্তী ভিডিওতে তোমাদের এই সম্পর্কে সুন্দরভাবে আলোকপাত করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে। আবার ভালো থাকো, আল্লাহ হাফেজ।